नमस्कार बन्धुरा, वेलकम टू कुकिंग एंड बेकिंग विद शताब्दी। आज के चले नानपुरी रेसिपी निये। आज के देखा ईस्ट छाड़ा बाड़ी थका कि बेसिक इनग्रेडियंट्स दिए तुलतुले नानपुरी एकदम बिएबाड़ी मतन कि बनिए नीते पारबेन। ताहले चलुन आर देरी ना करे रेसिपिटा देखे ना जाक। नानपुरी बनानोर जोन्नो एखाने आमी एक कप मयदा निये निलाम। ময়দাতে 1/4 টিস্পুন নুন অ্যাড করে দিলাম। এর সাথে হাফ চামচ জোয়ান, যেটা আমি হাত দিয়ে ক্রাশ করে নিচ্ছি, সেটাকে দিয়ে দিলাম। জোয়ানটা ক্রাশ করলে ফ্লেভারটা অনেক বেশি হয়। তার সাথে এখানে এক চিমটে বেকিং পাউডার আর এক চিমটে বেকিং সোডা, সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম একটা চামচ দিয়ে। এরপরে এখানে আমি একটা ডিম দেব। নানপুরিতে ডিম দিলে নানপুরি খুব সফট হবে আর খুব সুন্দরভাবে ফুলবে। ডিমটা চামচ দিয়ে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেচ্ছি। ডিমটা মিশে গেলে এতে 2 চামচ টক দই দিয়ে দেব। নানপুরিটা মাখার জন্য আমি কোনো জল ব্যবহার করব না, তার বদলে আমি এখানে দই দিয়েই মাখছি। দইটা নানপুরির টেস্টটা আরও বাড়িয়ে দেবে আর নরম তুলতুলে করে দেবে। এবারে আমি হাত দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এক চামচ সাদা তেল দিয়ে আর একবার 30 সেকেন্ডস মতন মেখে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবারে দেখে নিন, ময়দাটা খুব সফট হয়েছে আর একটুখানি ফুলেও গেছে। আরও 30 সেকেন্ড মতন আমি হাত দিয়ে মেখে নেব ময়দাটা। এই এক কাপ ময়দায় আমার 8টা নানপুরি হয়েছে। এখানে আমি নানপুরিগুলো লেচি কেটে নিচ্ছি, কেটে নিয়ে বেলে নেব। এরকম নানপুরি ঝাল ঝাল কষা মাংসের সঙ্গে দারুণ লাগে। আর যদি নিরামিষ বানাতে চান তাহলে ডিমটা ব্যবহার করবেন না, ডিমের বদলে আরও 2 চামচ টক দই অ্যাড করে দেবেন। এবারে আমি নানপুরিগুলো অল্প একটু তেলের সাহায্যে বেলে নেব গোল করে। নানপুরিগুলো ভাজার জন্য আমি অন্য দিকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমার একটা নানপুরি বেলা হয়ে গেছে। এরকমভাবে আমি প্রতিটা নানপুরি বেলে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, তেলের ফ্লেমটা মিডিয়াম রেখে নানপুরিগুলোকে ভেজে নেব। দেখুন নানপুরিটা কি সুন্দর ফুলে গেছে। এরকম আমার রেসিপিটা ফলো করলে আপনাদের প্রতিটা নানপুরি বলের মতন ফুলে যাবে। আমি আপনাদের আর একটাও নানপুরি ভেজে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর ফুলছে। দেখুন আমি উপর থেকে হালকা একটুখানি চেপে চেপে দিলেই কি সুন্দর ফুলে যাচ্ছে নানপুরিটা। এরকমভাবে আমি প্রতিটা নানপুরি ভেজে নেব। নানপুরিগুলো রেডি হয়ে গেছে। এবারে দেখে নিন যে কি সুন্দর নরম হয়েছে। আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম স্পঞ্জের মতন নরম হয়েছে। এক হাতে চিপলে একদম হাতে মুড়ে যাচ্ছে আর এক আঙুল দিয়ে আপনারা ছিঁড়ে নিতে পারবেন এরকম নানপুরি। ইস্ট দিয়ে নানপুরি করলে ভেতরে একদম জালি জালি হয়। আজকে কিন্তু আমি ইস্ট ব্যবহার করিনি, তাও দেখুন ভেতরটা একদম ইস্টের মতন জালি জালি হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারাও বানান আর আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতন ভিডিওটা একটা লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট রইল। সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও রিকোয়েস্ট রইল। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।